উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রী আজব কাহিল। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরি দলিতর ঘরত নিশার আহার। ক্যামেরার সম্মুখত আহার গ্রহণ করে দেখালে যোগীর মন্ত্রী। এইজন উত্তর প্রদেশের রাজ্যিক মন্ত্রী, নাম সুরেন্দ্র রানা। সুরেন্দ্র রানায় এইদরে একটা দলিত পরিয়ালের ঘরত মাটিত বহি নিশার আহার গ্রহণ করেছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকক মাতি আনি এই দৃশ্য ক্যামেরাত বন্দী করাইছে মন্ত্রী। ইতিমধ্যে বাতরিও সম্প্রচার হয়েছে। আসলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে উত্তর প্রদেশের সকল মন্ত্রী দলিত শ্রেণী লোকর ঘরত আহার গ্রহণ করে নিশা কটাবলে নির্দেশ জারি করেছে। ইয়ার জড়িয়ে বিজেপি দলিতর কাক চাপিবলে সক্ষম হব বলে ধারণা করা হয়েছে। সেই সূত্রে উত্তর প্রদেশের রাজ্যিক মন্ত্রী সুরেন্দ্র রানায় এইদরে দলিতর ঘরত আহার গ্রহণ করেছে। পিছত উলাল উরহি গছর উল, দলিতর ঘরত মন্ত্রীর আহার গ্রহণের নাটক। খাদ্য প্রস্তুত করা হয়েছে কাষর রাজহুয়া স্থানত, দলিতর ঘরত খাদ্য গ্রহণ করার নাটক। এইবার এই দৃশ্য মন কর, বুফে প্রস্তুত করে থাকা হয়েছে, বিভিন্ন ধরনের খানার সাজু আছে। আসলতে যিজন দলিত শ্রেণীর লোকর ঘর মন্ত্রী আহার গ্রহণ করেছিল ঘরের কাষর রাজহুয়া স্থানত এইদরে মন্ত্রীর বাবে খাদ্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু নিশা হঠাৎ মন্ত্রীয়ে দলিত শ্রেণীর লোকর ঘরলে আহি এই খাদ্যখিনি গ্রহণ করে দলিতর আহার গ্রহণ করা বলে প্রতিপন্ন করবল চেষ্টা চলাইছে। রাত কো মেরা গেট খটখটা, মুঝে নেই পতা থা কোন আয়া, মেয়ে তো সোয়া হুয়া থা। রাত কো 11 বাজে থে, তো উন্হোনে কাহা কে ইয়াহা পে খানা খানা হ্যায়। আর মুঝে তো পতা হি নেই কে ক্যা হো রাহা হ্যায় ইয়াহা পে। অচানক আয়ে ওর ঘর মে ঘুস গে সারে লোক, ও ফির ক্যা হুয়া কে খানা ঘর মেই খায়া, প্লেট বাহার থে ওর খানা বাহার বানা থা, পিছে হলওয়াই নে বানায়া থা। জো ফির খানা খাকে ও চলে গে ইয়াহাসে, খানা সামুদায়িক কেন্দ্র মেই বানা থা, মেরে ইয়াহা কুছ নেই বানা খানা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরি নিশা দলিতর ঘরত মন্ত্রী শুয়েছিল। নিশা কেনেক কটাইছিল উত্তর প্রদেশের মন্ত্রী, মেরে ইয়াহ কই নেই রোকা, পিছে উনকা সামুদায়িক কেন্দ্র মে রুকনে কে লিয়ে ব্যবস্থা থি, উসমে তিন কুলার লগে থে, পঙ্খে ভি লগে থে, লাইট কি ব্যবস্থা থি, সারি চিজ ব্যবস্থা থি, বেড থা ওয়াহা পে ওর সোফে থে, সব চিজ অ্যাভেলেবল থি, রাত কো উসি পে সোয়ে। এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এইখানে সময়তে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীয় বিতর্কিত মন্তব্য আগবাইছে। উমা ভারতীর মতে দলিতর ঘরত আহার গ্রহণ করলেই দলিত শুদ্ধ হয়ে না যায়। मैं इसका समर्थन करती हूँ, लेकिन मैं भोजन करने नहीं जाती, मैं अलग से भोजन करने जाती हूँ, या दलित वर्गों के लोगों को अपने घर में भोजन कराती हूँ टेबल पर बिठा करके, क्योंकि हम भगवान राम नहीं है कि हम उनके साथ बैठ के भोजन कर लेंगे तो वो पवित्र हो जाएंगे, बल्कि वो जब हमारे घर में आकर के हमारी रसोई में बैठ करके भोजन करेंगे तब हम पवित्र हो पाएंगे, क्योंकि मैं अपने आप को भगवान राम नहीं मानती। तो सभी के घर में भोजन कर लिया तो दलित पवित्र हो गए। उल्लेखযোগ্য যে বিগত উপনির্বাচন সমাজবাদী পার্টির বহুজন সমাজবাদী পার্টি একত্রিত হয়ে বিজেপির পর দুখন আসন কাহি নিয়ার পিছত বিজেপিয়ে দলিতর ভোট লাভ করার উদ্দেশ্যে এই কার্যসূচী গ্রহণ করেছিল। ব্যুরো রিপোর্ট, DY365।